হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল svlogsinuk। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এটাই আমার কামনা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা গিফট আইডিয়া শেয়ার করব, যা নতুন বেবিদের আগমনে অথবা বেবি শাওয়ারে দিতে পারেন। আশা করি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে এই টপিক একটা তৈরি করতে প্রথমে নিয়েছি এটা নাপি বক্স। আমি পাম্পার নাপির সাইজ 2 নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ নিয়ে যে কোনো সাইজ অথবা যে কোনো নাপি ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে নিয়েছি একটা রিবন সেট, রিবন অ্যান্ড বো, আর নিয়েছি ইলাস্টিক ব্যান্ডস আর ক্লিয়ার রাপিং পেপার। আর আমি অপশনাল একটা টয় শুজ নিয়েছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অথবা স্কিপও করতে পারেন। এখন আমি প্রথমে ওই নাপিগুলোকে রোল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে রোল করেছি, আর আমি ইলাস্টিক পান দিয়ে ওই রোলগুলোকে আটকে দিছি। তারপর আমি এখানে প্রথম লেয়ারটা তৈরি করে নিচ্ছি। আমি একটা ইলাস্টিক, বড় ইলাস্টিক বান্ডের সাহায্যে নাপিগুলোকে এভাবে ভিতরে ঢুকে দিচ্ছি। আমি প্রথম লেয়ারের জন্য আমি প্রায় 35 নাপি ব্যবহার করেছি, আপনারা বেশি অথবা কম করে নিতে পারেন। তারপর আমি রিবনের সাহায্যে এভাবে বেঁধে নিচ্ছি, যাতে সবগুলো নাপি একত্রিত থাকে। আর ইলাস্টিক বান্ডটা আমি এখন খুলে নিচ্ছি, আমার ইলাস্টিক বান্ডের এখানে প্রয়োজন নেই। আমি আরেকটা রিবন বান্ড দিয়ে বেঁধে নিচ্ছি সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে একটা রিবনই দিতে পারেন। তারপর আমি এখানে অন্যগুলো নাপি রোল করে আমি সেকেন্ড লেয়ারটা বানিয়ে নিচ্ছি। আমি সেকেন্ড লেয়ারের জন্য প্রায় 20টার মতো নাপি ইউজ করেছি, আপনারা কম বেশি করতে পারেন, ডিপেন্ড করে আপনারা তলের লেয়ারে কতটা নাপি ইউজ করেছেন। তারপর এভাবে আমি আবারও রিবন দিয়ে আটকে নিচ্ছি, আর ইলাস্টিক বান্ডটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি থার্ড লেয়ারটা তৈরি করে নেব। আমি আবারও ইলাস্টিক বান্ড ইউজ করতেছি, যাতে আমার নাপিগুলো একত্রিত থাকে। এই তো থার্ড লেয়ারে আমি প্রায় 14টার মতো নাপি ইউজ করেছি, আপনারা আপনাদের সাইজ মতো ইউজ করতে পারবেন, বেশি বা কম। এখন আমি রিবন দিয়ে এভাবে আটকে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি সবগুলো বউ এর থলে স্টিকারগুলো খুলে নিছি, আর এখন আমি সবগুলোকে এভাবে স্টিক করে নিচ্ছি। আমি প্রত্যেকটা লেয়ারে প্রায় 4টা করে রিবন দিয়ে বউ দিয়েছি। আপনার পছন্দ মতো আপনারা বেশি বা কম করতে পারবেন অথবা আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি। আর উপরের লেয়ারে আমি 3টাই দিয়েছি। এই পর্যায়ে এসে আমি একজোড়া জুতো উপরে দিয়ে দিছি। আমি একটা টয় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টয়টা একটু বড় হয়ে গেছিলো, সেজন্য আমি আর টয় দেইনি। আর এখন আমি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নেই, আমি এটা আর দেখাইনি। আর আমি আবারও উপরে রিবন দিয়ে বেঁধে 3টা বল এভাবে অ্যাটাচ করে নেই সৌন্দর্যের জন্য। এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আজ আমাকে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে, আর একটা করে প্লিজ লাইক দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।